মাম্মি কেয়ারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। গর্ভাবস্থার নবম সপ্তাহ, নবম সপ্তাহে এসে আপনি গর্ভাবস্থার প্রথম মাস শেষ করে দ্বিতীয় মাসে পদার্পণ করবেন। তবে মনে রাখবেন, ডাক্তাররা সাধারণত গর্ভাবস্থার হিসেব করেন শেষ মাসিকের প্রথম দিন থেকে শুরু করে ৪০ সপ্তাহ পর্যন্ত। গর্ভাবস্থার নবম সপ্তাহে বাচ্চার আকার, সপ্তাহে আপনার ছোট্ট সোনাটি আকারে অনেকটা আঙুর ফলের সমান। বাচ্চাটি লম্বায় প্রায় ১ ইঞ্চি বা ২.৩ সেন্টিমিটার এবং ওজন প্রায় ২ গ্রাম। আপনার বাচ্চার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ দ্রুত বিকশিত এবং পরিবর্তিত হচ্ছে। বাচ্চাটির ভ্রূণ পর্যায় শেষ হয়ে ফেটাল পর্যায়ে প্রবেশ করেছে, অর্থাৎ ভ্রূণ থেকে বাচ্চায় রূপান্তরিত হয়েছে। শরীরের নিচের দিকে লেজটি মিলিয়ে যাবে এবং দেখতে ছোট্ট পূর্ণাঙ্গ একজন মানুষের মতো লাগবে। চোখের পাতা বাচ্চাটির চোখটাকে পুরোপুরি ঢেকে রেখেছে। কানের লতি ছোট এবং দৃশ্যমান। মুখের বিভিন্ন অংশ যেমন নাক, নাসারন্ধ্র এবং মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে। চেহারায় মুখের একটা সমান লাইন দেখা যাচ্ছে। কবজি এবং পায়ের গোড়ালি গঠিত হচ্ছে। একইভাবে হাত ও পায়ের আঙুলও দৃশ্যমান। বাচ্চাটির ঘাড় আরো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। কনুই, কাঁধ, হাঁটু এবং পায়ের গোড়ালি সক্রিয় হয়ে উঠেছে, যার ফলে বাচ্চাটি অ্যামনিওটিক ফ্লুইডের ভেতরে স্বাধীনভাবে নড়াচড়া করতে পারে। বাচ্চার কঙ্কালতন্ত্র আরো মজবুত হয়ে উঠেছে। বাচ্চার অগ্ন্যাশয়, পিত্তকোষ, পিত্তনালী এবং মলদ্বার গঠিত হচ্ছে। অন্ত্র আরো দীর্ঘায়িত হচ্ছে। বাচ্চার প্রজনন তন্ত্র অভ্যন্তরীণভাবে আরো সুগঠিত হচ্ছে। যদিও বাচ্চাটি ছেলে হোক বা মেয়ে, বাচ্চাটিকে বাহ্যিকভাবে দেখতে একই রকম লাগবে। এ সপ্তাহে বাচ্চার হার্ট ৪টি চেম্বারে বিভক্ত হচ্ছে এবং ভাল্ভ গঠিত হচ্ছে। খুব দ্রুত গতিতে রক্তের প্রবেশ ও নির্গমন পাম্প হচ্ছে, যার ফলে বাচ্চার শরীরে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ হচ্ছে। একইভাবে বর্জ্য পদার্থ বের হয়ে যাচ্ছে। যমজ বাচ্চা, গর্ভাবস্থার নবম সপ্তাহে হবু যমজ বাচ্চার মায়েদেরকে বিশেষ সাবধানতা মেনে চলতে হবে, কারণ এ সময়ে গর্ভপাত হবার সম্ভাবনা খুব বেশি থাকে। যমজ বাচ্চার জন্ম নেবার আগ পর্যন্ত শারীরিক মিলন থেকে বিরত থাকাই ভালো, কারণ দুইটি জীবনের জন্যই সেটা ঝুঁকির কারণ। এ পর্যায়ে প্লাসেন্টা সম্পূর্ণ গঠিত হয়েছে এবং যমজ বাচ্চারা এর উপর পুরোপুরি নির্ভরশীল। মায়ের শরীর, এ সপ্তাহে আপনার জরায়ু আকারে বৃদ্ধি পাবে বাড়ন্ত বাচ্চাটিকে জায়গা করে দেওয়ার জন্য, এমনকি এটি আকারে প্রায় দ্বিগুণ হবে। গর্ভাবস্থার নবম সপ্তাহে এসে যে লক্ষণগুলো আপনার শরীরে দেখা যেতে পারে সেগুলো হলো: ১. বর্ধিত কোমরের মাপ। গর্ভাবস্থার নবম সপ্তাহে আপনার পেট খুব একটা বড় বা গোল দেখা না গেলেও পরনের জামাগুলো হালকা চাপা অনুভূত হতে পারে। এটি মূলত বর্ধিত কোমর এবং প্রেগন্যান্সি হরমোনের প্রভাবে পেটে থাকা গ্যাসের কারণে হয়ে থাকে। ২. ক্ষুধাভাব লাগা। এ পর্যায়ে আপনার কিছুক্ষণ পরপরই ক্ষুধা লাগতে পারে। সেক্ষেত্রে হাতের কাছে বিভিন্ন স্ন্যাক্স জাতীয় খাবার যেমন বাদাম, ড্রাই ফ্রুটস এগুলো রাখতে পারেন। এছাড়া ফলমূল, দই, ওটস এগুলোও রাখাটা আপনার জন্য অনেক স্বাস্থ্যকর হবে। তবে মনে রাখবেন, আপনাকে প্রতিদিন ৩০০ ক্যালোরির মতো খাবার গ্রহণ করতে হবে। ৩. খাবারে অনীহা। আপনার ঘ্রাণ শক্তি আরো প্রবল হবে। যে খাবারটি আপনি আগে খুব পছন্দ করতেন, গর্ভাবস্থায় সেই খাবারের গন্ধই আর ভালো লাগবে না। অপরদিকে এই ভালো লাগাটাই হয়তো অন্য খাবারের প্রতি জন্মাবে। তবে যদি সেটা স্বাস্থ্যকর হয় তাহলে অবশ্যই খাবেন, কিন্তু যদি অস্বাস্থ্যকর হয় যেমন মাটি, চক এরকম অদ্ভুত হলে ডাক্তারের পরামর্শ নিন। ৪. খেয়ালি মনোভাব। যদি আপনি এক মুহূর্তের জন্য নিজেকে সবচেয়ে সুখী ব্যক্তি মনে করেন এবং পরক্ষণেই আবার নিজেকে অপরাধী মনে হয়, তাহলে এতে চিন্তা করার কিছু নেই। সাধারণত প্রেগন্যান্সি হরমোনের কারণে এরকমটি হয়ে থাকে। আপনার কাছের মানুষটিকে মনের অনুভূতিগুলো প্রকাশ করুন, এতে মন কিছুটা হালকা হতে পারে। তবে খুব বেশি মেজাজের ওঠানামা হলে ডাক্তারের পরামর্শ নিন। ৫. হালকা জরায়ু সংকোচন। গর্ভাবস্থার এই সময়টাতে বাচ্চা বেড়ে ওঠার সাথে সাথে মায়ের শরীরেও খুব দ্রুত গতিতে পরিবর্তন ঘটে,
যার প্রভাব জরায়ুর উপরেও পড়ে, যে কারণে জরায়ুতে হালকা খিঁচ ধরা বা টান অনুভূত হতে পারে। কিন্তু জরায়ুর এই সংকোচন যদি অধিক সময় ধরে হয়ে থাকে এবং কোমরের নিচের অংশে যদি ব্যথা হয়, তাহলে দেরি না করে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন, কারণ এটি অনেক সময় গর্ভপাতের লক্ষণ হতে পারে। 6. ছোপছোপ রক্তপাত। প্রথম ট্রাইমেস্টারে স্রাবের সাথে অনেক সময় ছোপছোপ রক্তপাত দেখা যায়, এতে চিন্তা করবার কিছু নেই। তবে যদি দলামতন রক্ত বা মাসিকের মতো রক্ত নির্গত হয়, তাহলে দ্রুত ডাক্তারি শরণাপন্ন হন। গর্ভপাতের লক্ষণ। গর্ভাবস্থার নবম সপ্তাহে গর্ভপাতের যে লক্ষণগুলো বিদ্যমান সেগুলো হলো তলপেটে ব্যথা, মাসিকের মতো উজ্জ্বল লাল বা কালচে লাল রঙের রক্তপাত, কোমরে ব্যথা বিশেষ করে কোমরের নিচের অংশে, এছাড়াও হঠাৎ করে প্রস্রাবের দ্বারের মুখ খুলে গিয়ে জরায়ুর আস্তরণ থেকে আংশিক বা পুরোপুরি রক্তের দলাসহ বাচ্চা বেরিয়ে আসা। আবার অনেক সময় অকাল প্রসবের মধ্য দিয়েও গর্ভপাত হয়, সেক্ষেত্রে স্বাভাবিক প্রসবের মতোই প্রথমে আগে ব্যথা শুরু হয়, এরপর জরায়ু সংকুচিত প্রসারিত হয়ে ব্যথা শুরু হয়, পানি ভাঙে এবং ভ্রূণ বা বাচ্চা আংশিক বা পুরোপুরি মেমব্রেন সহ বের হয়ে আসে। কিছু পরামর্শ। 1. ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত হালকা ব্যায়াম এবং হাঁটাহাঁটি করুন। যদি শীতকালও এসে যায় তারপরেও হাঁটাহাঁটি বন্ধ করবেন না, কমপক্ষে আধ ঘন্টা হাঁটাহাঁটি করুন। 2. প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ, মাংস, দুধ, ডিম এগুলো বেশি করে খাবেন। এছাড়াও সবুজ শাকসবজি খান এবং প্রচুর পরিমাণে পানি পান করুন। 3. কিছু কিছু মহিলা এ সময়ে কোষ্ঠকাঠিন্যে ভোগেন এবং ফলস্বরূপ হ্যামরয়েড বা পাইলসের মতো রোগের সৃষ্টি হয়। এরকম সমস্যা হলে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন, এ পর্যায়ে তিনি কিছু বিশেষ সাপোজিটর দিবেন। 4. প্রথম ত্রৈমাসিকে 1 থেকে 5 পাউন্ড ওজন বাড়ালেই যথেষ্ট। আদর্শ মানের অতিরিক্ত ওজন মোটেও কাম্য নয়, কারণ প্রয়োজনের অতিরিক্ত ওজন গর্ভাবস্থা পরবর্তী সময়ে ঝরে ফেলাও অনেক কষ্টকর। 5. ধূমপান বা মদ্যপান করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন, এমনকি ধূমপানরত জায়গা থেকেও নিজেকে বিরত রাখুন, কারণ এই সময়ে যেহেতু বাচ্চার শারীরিক গঠন হচ্ছে তাই ধূমপানের ক্ষতিকর ধোঁয়া খারাপ প্রভাব ফেলতে পারে। 6. কোনো প্রকার ভারী কাজ করবেন না, দুশ্চিন্তা করবেন না এবং সবসময় হাসি খুশি থাকুন। মেজাজ ফুরফুরে রাখতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত যোগ ব্যায়াম করুন। গর্ভাবস্থা উপযোগী যোগ ব্যায়াম এ সময়ে খুবই কার্যকর।